দেখেন আল্লাহ পাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না, আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন, বোঝার তৌফিক দিয়েছেন, আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আপনি সৌভাগ্যবান। বেসিক হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। আমাদের মধ্যে কতজন মানুষ দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এটা বুঝতে হবে। বেসিক হচ্ছে আপনার যাকাত প্রদান করা। ইসলামের বেসিক হচ্ছে আপনার পরিবারে পর্দা থাকবে। ইসলামের বেসিক আপনার পরিবারে তালিম হবে। প্রত্যেক পরিবার থেকে একটা করে মানুষ অন্তত পক্ষে কোরআনওয়ালা হবে, আলেম হবে, হাফেজ হবে, এটা আমাদের দাবি ছিল। এগুলো বেসিক যে মুসলিমরা হালাল খাবে, হারামে সম্পৃক্ত হবে না, সাধ্যমতো আল্লাহর দিনের দাওয়াত দিবে মানুষকে, এগুলো বেসিক। এই বেসিকগুলো ঠিক আছে কি না খেয়াল করে দেখেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই বেসিকগুলো আমাদের ঠিক নাই। এমন পরিবার খুঁজে পাবেন না যে পরিবারের মধ্যে অলমোস্ট 100% মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এখন এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর, ইল্লা মাশাআল্লাহ। এমন পরিবার আপনি খুঁজে পাবেন না যেখানে দেখবেন প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে, ইল্লা মাশাআল্লাহ, বা কোরআনের হাফেজ বা আলেম হয়েছে, খুব কম। এমন পরিবার এখন খুঁজে পাওয়া দুষ্কর যেখানে প্রত্যেকটা রিজিক হালাল, পরিবারের মধ্যে কোনো অপসংস্কৃতি নাই, পরিবারের মধ্যে ফ্রি মিক্সিং নাই, সুদ নাই, হারাম টাকা আসছে না, বেপরদামি নাই, পরিবারের ছেলেমেয়েরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাইনে পড়াশোনা করছে, দিনের খেদমত করার চেষ্টা করছে, এমন পরিবার খুব রেয়ার। যখন বেসিক ঠিক থাকবে না তখন বড় বড় স্বপ্ন দেখে আসলে কোনো লাভ নাই। একটা বিল্ডিং নির্মাণ করতে চান, তার বেস যদি ঠিক না থাকে তাহলে আপনি 10-20 তলার স্বপ্ন দেখে আসলে কোনো ফায়দা নাই। এর পরেও আছে যারা দিনের রিপ্রেজেন্টেটিভ, তাদের মধ্যে আপনি দেখবেন ভিতরে দিন নাই, বাইরে যদিও মনে হয় যে দিন দিয়ে ভর্তি, ভিতরে আসলে দিনের কোনো বালাই নাই, ইল্লা মাশাআল্লাহ। আবার আপনি দেখবেন যারা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে জাতিকে দিক নির্দেশনা দিবে, এরাই শতদা বিভক্ত হাজারটা দলে, এবং প্রত্যেকেই বলছে যে আমি হক, বাকি সবাই বাতিল। সিচুয়েশন খুব ক্রিটিক্যাল। এর উপরে আবার আছে সামাজিক অবক্ষয়, এর উপরে আবার আছে রাজনৈতিক সমস্যা, তার উপরে আবার আছে বৈশ্বিক ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের প্রবলেম, এবং ইকোনমিক স্যাংশন, অর্থনৈতিক দাসত্ব, সব মিলে বিশ্বের অবস্থা ভালো না। এখানে তৃপ্তির ঢেকুর তোলার কোনো সুযোগ নাই যে সব কিছু সুন্দরভাবে চলছে, আসলে তা নয়। এখন প্রথমত দৃষ্টিভঙ্গির কথা বলবো। দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করতে পারলে সমস্যা আছে, বাস্তবিক হন, প্র্যাকটিক্যালে মুসলিমদের অবস্থা আসলে ভালো না। এবং পুরো বিষয়ের রিয়েলিটি বুঝতে হলে আপনাকে খিদির আলাইহিসসালাম হতে হবে। এই ব্যক্তি আবার কে? খিদির আলাইহিসসালামকে পাবেন কোথায়? কোথায় আছে? সূরা কাফে আছে। নবী মূসা আলাইহিসসালাম প্রশ্ন করছেন, নৌকাটা কেন ফুটা করলেন? নবী মূসা আলাইহিসসালাম প্রশ্ন করছেন, এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন? নবী মূসা আলাইহিসসালাম প্রশ্ন করছেন, দেয়ালটা কেন নির্মাণ করলেন? মূসা আলাইহিসসালাম বাইরের চোখ দিয়ে দেখছেন, তিনি ভিতরের কথা বুঝতে পারছেন না, কিন্তু খিদির আলাইহিসসালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন, তাই তিনি দূরদর্শিতার সাথে দেখতে পারছেন প্রতিটা ঘটনার পিছনের কারণ কি। যদি নৌকা ফুটা না করতেন তাহলে জলদস্যু নিয়ে যেত, যদি বাচ্চাটাকে হত্যা না করতেন এই বাচ্চা বড় হয়ে অনেক বড় কাফের হতো, যদি এই দেয়াল নির্মাণ না করতেন এই দেয়ালের নিচে রাখা সঞ্চিত সম্পদ এতিম বালকরা পেত না। ঘটনা কি পড়েছেন কখনো? এই ঘটনা কারা কারা পড়েছেন হাত তোলেন দেখি। এই হচ্ছে বাস্তবতা, হাত নামান। এই ঘটনাটা একটা আপনাকে এপিস্টিমোলজি দিবে। এপিস্টিমোলজি মানে হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন, এটা একটা ফিলোসফিক্যাল থট, জ্ঞানতাত্ত্বিক দর্শন, এপিস্টিমোলজি, জ্ঞানতত্ত্ব। মূসা আলাইহিসসালাম বাইরের চোখ দিয়ে দেখছেন, এখনকার পুরো বিশ্বের এডুকেশনাল ফিলোসফিটা এরকমই, সবাই বাইরের চোখ দিয়ে দেখতে চায়।
কিন্তু খিদির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখতেন তিনি বুঝতে পেরেছেন কেন নৌকা ফুটা করতে হবে কেন এই বাচ্চাকে হত্যা করতে হবে আর কেন দেয়া দিনমার করতে হবে এটা মূসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই অতএব এই বিশ্বে যদি আপনি প্রতিটা বিষয়ের সমাধান চান সলিউশন ফাইন্ড আউট করতে চান রিয়েলিটি বুঝতে চান তাহলে আপনাকে এক চোখ দিয়ে দেখলে হবে না শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না ফুল স্টপ শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না আই রিপিট শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না আপনাকে আল্লাহর নূর দিয়ে দেখতে হবে আল্লাহর কলব আপনার জাগ্রত কলব দিয়ে দেখতে হবে যেমনটা খিদির আলাইহিস সালাম করেছেন বাহ্যিক চোখ দিয়ে আপনি সব কিছুকে দেখলে মনে হবে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে কিন্তু ভিতর দিয়ে দেখলে আল্লাহর নূর দিয়ে দেখলে বুঝতে পারবেন বিশ্ব আগাচ্ছে ঠিকই কিন্তু তার ধ্বংসের দিকে আগাচ্ছে সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন এক পর্যায়ে কথাগুলো বুঝে আসবে ইনশাআল্লাহ হয়তো বা এখন মাথার উপর দিয়ে যাচ্ছে ইল্লা মাশাআল্লাহ আগে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা ঠিক করেন আমাদের দর্শনটা এমন আমাদের দর্শনটা এখন এমন যে চাক্ষুষ যা দেখব সেটাই সত্য অথবা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে আসা যাবে সেটাই সত্য এবং আমাদেরকে পশ্চিমা বিশ্ব এটাই শিখিয়েছে পশ্চিমারা আমাদেরকে এটাই শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন এগুলোর মানদণ্ডে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই এই জন্যে আল্লাহ তারা বিশ্বাস করে না কারণ আল্লাহকে দেখা যায় না সিম্পল মালায়েকা ফেরেশতা তারা বিশ্বাস করে না কারণ ফেরেশতাকে দেখা যায় না জিন জাতিকে তারা বিশ্বাস করে না কারণ তাকে দেখা যায় না একইভাবে রুহ বা আত্মা স্বপ্নের ব্যাখ্যা আপনার ঘুম আপনার কবরের আজাব মিজান পুলসিরাত জান্নাত জাহান্নাম আগেকার আসমানি কিতাব নবী রসুলগণ কাউকে দেখা যায় না অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই এটা তাদের দর্শন এবং এই ফিলোসফি দিয়ে সারা বিশ্ব এখন চলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা যেমনটা বনু ইসরাইল বলেছিল সূরা বাকারার দিকে আছে প্রথম দিকে হে মূসা আমরা তোমার কথায় বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে চাক্ষুষ দেখছি কিন্তু ইসলামিক ফিলোসফি ডিফারেন্ট ইসলামিক ফিলোসফি হচ্ছে এমন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম হক বা জ্ঞান সত্য তোমার রবের পক্ষ থেকে আসে ফালা তাকুনান্না মিনাল মুমতারিন তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না সূরা কাফের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর হক আল্লাহর পক্ষ থেকে আসে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে ন্যায় অন্যায়ের মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে মানুষের মস্তিষ্ক থেকে বের হয় না আর আল্লাহর পক্ষ থেকে যা আসে তাকে যুক্তি বিজ্ঞান দর্শন এগুলো দিয়ে প্রমাণ করা যাবেই এটা জরুরি না এমন অনেক বিষয় হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে যেটাকে আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না কারণ এগুলোর সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই আমার কথা কি বোঝা যায় কথাগুলো হয়তো ইয়াংরা বুঝতে পারবেন আর আমি জানি লেকচার যত আগাবে মুরব্বীরা তত উঠে চলে যাবে আমি এটা ফিল করেছি আর কি কিন্তু আমি এটা বিশ্বাস করি আগামী দিনের ইসলামের ধারক এবং বাহক হবেন যুবকরা ইনশাআল্লাহ এবং যুবতীরাও এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আমাদের ছেলে বা মেয়েরা আসছে তারা আমাদেরকে তারা যদি খেদমত না হয় কাজ না হয় এবং আমরা যদি দায়িত্ব পালন করতে না পারি আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে সেটা হলো সূরা মুহাম্মাদের শেষের দিকে আছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন তোমাদেরকে সরিয়ে দিবেন আমার মতো অপদার্থকে দিয়ে যদি কাজ না হয় আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন দিয়ে অন্য বড় বড় স্কলার তৈরি করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের সুন্নাহ আছে কিছু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহর সাহায্য আসবে অন্যথায় আসবে না আল্লাহ পাকের সুন্নাহ আল্লাহর সুন্নাহ এগুলা নাসুল্লাহ ফানাসিয়াহুম মানুষ যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহও তাদেরকে ভুলে যাবেন এগুলো আল্লাহর সুন্নাহ ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না
যতক্ষণ তারা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না। এগুলো আল্লাহর সুন্নাহ। তাই আমাদেরকে দিয়ে যদি কাজ না হয়, খেদমত না হয়, উম্মার যদি কোনো কল্যাণ না থাকে, আল্লাহ পাক আমাদের সবাইকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, এবং নতুন কওমকে নিয়ে আসবেন। এমন হতে পারে অমুসলিমদেরকে আল্লাহ পাক ইসলামের সৌন্দর্য দেখিয়ে, ইসলাম কবুল করিয়ে এইসব জায়গায় নিয়ে আসবেন, তারা দিনের খেদমত করবে ইনশাআল্লাহ। কারণ আমরা আগাছা, নিজেকে দিয়েই বুঝতে পারছি, মানুষের দিকে চোখ তোলার আঙ্গুল তোলার দরকার নাই, নিজেকে দিয়েই বুঝতে পারছি আমরা সবাই আগাছা। আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। খুশি হচ্ছেন? প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কি অপরাধ ছিল? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম উপলব্ধি করত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনত না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখত না। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস, গবাদি পশুর মতো। বাল হুম আদল, বরং তার চাইতেও এরা নিকৃষ্ট। বা উলাইকা হুমুল গাফেলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। নিজেকে এমনই মনে হয়, হৃদয় দিয়েছেন আল্লাহ পাক হয়তো বুঝতে পারছি না, আল্লাহ পাক কান দিয়েছেন শুনি না, চোখ দিয়েছেন আল্লাহ পাক দেখি না। কোন চোখ? বাইরের চোখ তো আবু জেহেলেরও ছিল, ছিল না? তা আবু জেহেল দেখতে পারলো না কেন, সত্য কোনটা? তার কোন চোখ অন্ধ ছিল? হৃদয়ের চোখ। আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু জেহেল দুজনকে আপনি চোখের ডাক্তারের কাছে পাঠান, চোখ টেস্ট করান, দেখবেন দুজনের বাইরের চোখ মাশাল্লাহ 6-6 পারফেক্ট চোখ। এখন আবু জেহেলের কোন চোখটা অন্ধ যে কারণে সে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সত্যকে চিনতে পারলো না? উত্তর দেন, হৃদয়ের চোখ। আল্লাহ পাক এই চোখের কথা বলেছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখে নাই, তারা গবাদি পশুর মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। পাঁচবার আজানের ডাক হচ্ছে, হাইয়া আলাস সালা, এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে না, আপনি কি একে গবাদি পশুর চেয়ে বেশি মনে করেন? নিসাব পরিমাণ সম্পদ হয়েছে বছরের পর বছর, একদিনও জাকাত দেয় নাই, আপনি কি তাকে পশুর চেয়ে বেশি মনে করেন? সুযোগ পেলেই সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, জিনা করবে, ব্যভিচার করবে, আপনি কি তাকে মনে করেন সে পশুর চেয়ে বেটার? ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে, আপনি কি মনে করছেন পশুর চেয়ে বেটার? জুয়া ক্যাসিনো মাদকের মধ্যে ডুবে আছে টিকটক প্রজন্ম, টিকটক প্যারালাইজ প্রজন্ম, অপদার্থ জানোয়ারের মতো এবং একই সাথে বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিবন্ধী এই প্রজন্ম, এই প্রজন্মকে দিয়ে আপনি আশা করছেন ইসলামের পতাকা নিয়ে তারা সামনে যাবে? এরা কি জন্তু জানোয়ার চেয়ে বেটার? জীবনের কোনো উদ্দেশ্যও নাই। এই যে বাবা মা পড়াশোনা করাচ্ছে, টাকা খরচ করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ওর জীবনে কোনো উদ্দেশ্যই নাই। 20-25 বছর পড়াশোনা করার পরে 25টা কোরআনের আয়াত সে বলতে পারে না, এটা তো অনেক দূরের কথা। ইভেন ওজুর ফরজ কয়টা তাও বলতে পারবে না। কি আশা করছেন? ধর্মতাত্ত্বিকভাবে আমরা যারা আছি দেখবেন সত্য লিপিবদ্ধ আছে কোরআন এবং হাদিসে, তারপরেও স্বীকার করবে না, সে নিজেই হক, বাকি সব বাতিল। উম্মাকে টুকরা টুকরা করতে করতে এখন 73,000 দলে ভাগ করে ফেলেছে। একটা ব্যক্তি যখন হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলামের দিকে আসতে চাইবে, সে কনফিউজ, আমি যাবো কোথায়? সবাই তো আমাকে ডাকছে হ্যামিলনের বাসীওয়ালার মতো, আসো আমার কাছে, আসো তোমার জান্নাত দরকার, আমার কাছে আসো, জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও, জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও, অ্যাটিটিউড এরকম। আল্লাহ পাক এমনি বলেন নাই, উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, বাল হুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। আল্লাহর সুন্নাহ বলছিলাম, যদি আমাদের অ্যাটিটিউড এমন হয় আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। এর বাইরে ম্যাক্সিমাম মানুষকে দেখবেন বস্তুবাদী, শুধু পেটের চিন্তা, একটা বাড়ি, একটা গাড়ি, একটা জমি জমা, একটা চাকরি,
একটা স্ট্যাটাস, আমি তিন বেলা কিভাবে খাবো, আমার পরিবার কিভাবে সিকিউর থাকবে, দ্যাটস অল। এটাই আমার লাইফের উদ্দেশ্য ম্যাক্সিমাম। আমাদের কি দাড়িওয়ালার কি দাড়ি ছাড়া সবারই, হ্যাঁ আমরা যারা ইসলামের রিপ্রেজেন্টেটিভ সেজে বসে আছি, এইসব চেয়ারে বসছি, এদের মধ্যে অনেক মানুষ আছে যাদের উদ্দেশ্য দুনিয়া। এবং আমি এটা আরো ভালো বুঝতে পেরেছি এই মাহফিল করতে এসে, তার আগে আমার এগুলো বোঝা ছিল না। এরপরে বুঝতে পেরেছি যে মানুষ আসলে দুনিয়ার নেশে এত সহজে ছাড়তে পারে না। তো কাদের হাতে আপনি ইসলামের বিজয় যাচ্ছেন, আল্লাহ আলাম। আমাদের দ্বারা যদি না হয় আল্লাহ পাক সরিয়ে দিবেন। কেমন করে সরাবেন? হয়তো করোনা দিয়ে সরাবেন, তো মহামারী দিয়ে সরাবেন, আরো বড় কোনো ভাইরাস দিয়ে সরাতে পারেন, পারমাণবিক যুদ্ধ দিয়ে সরাতে পারেন, আল্লাহ পাক সরিয়ে দিবেন। আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই গবাদি পশু। আমি বলি আপনাকে যে এখানে যে আল্লাহ পাক বলেছেন বেশিরভাগ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের সংখ্যাটা আল্লাহ পাক বলেছেন সূরা সহিহ বুখারীর মধ্যে চারবার। আল্লাহ পাক বলছেন আদম আলী ইসলামকে ডাকা হবে কিয়ামতের মাঠে, তাকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলী ইসলাম বলবেন কতজন হে আল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন তাকে জানাবেন প্রত্যেক হাজারে, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও, নাউজুবিল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের সাথে মিলে যায় যে আমার উম্মাহ 73 দলে ভাগ হয়ে যাবে, যার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে, আর যারা দলে দলে বিভক্ত হয়েছে তারা সবাই এই হাদিসটা দিয়েই বিভক্ত হয়েছে। কি বুঝলেন? জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও, আমার কাছে জান্নাতের ডিলারশিপ আছে, ভাবখানা এরকম। কোনো কোনো ক্ষেত্রে আমরা আবার মানুষকে সহি করতে 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 সহি ভুল পথেও নিয়ে গেছে, এখানেও সমস্যা আছে, চতুর্দিক থেকে সমস্যা। আপনার ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দেখেন, পরিবারকে দেখেন, সমাজকে দেখেন, বিশ্বকে দেখেন, প্রতিটা সেক্টরে আপনি দেখবেন অর্থনীতি, যে ফিতনাময় পরিবেশে আপনি বাস করছেন। এখানে বসে যদি তৃপ্তির ঠেকুর তোলেন যে আমার সব ঠিক আছে, ইনশাল্লাহ আমি মরলেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব, আমি বিনয়ের সাথে বলবো যে এটা ভুল হচ্ছে, এই চিন্তাটা ভুল হচ্ছে। কিছু প্র্যাকটিক্যাল কাজ আগে করা দরকার ছিল আমাদের দরকার, তার মধ্যে প্রথমটা হচ্ছে জ্ঞান অর্জন করা। মুসলিম যুবকদের এখন প্রথম কাজ জ্ঞান অর্জন করা, বড় বড় চিন্তা পরে আগে জ্ঞান অর্জন করেন। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, এই আয়াতের উপর আমল করেন। কি জ্ঞান অর্জন করবেন? যারা মাদ্রাসা লাইনে পড়ছেন পড়তে থাকেন, যারা জেনারেল লাইনে পড়ছেন পড়তে থাকেন, উভয় দিকের যে দ্বিমের মেরুকরণ আছে এটাকে আপনাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে হবে। যেমন কিছু সাবজেক্ট আপনাকে পড়তে হবে, আপনি মাদ্রাসা লাইনেই পড়েন আর জেনারেল লাইনেই পড়েন, প্রথম সাবজেক্ট হচ্ছে আল কোরআন, এর উপরে কোনো জ্ঞান নাই, আল কোরআন। আল কোরআনের মধ্যে আবার কিছু কাজ আছে, আল কোরআনের প্রথমত তেলাওয়াত শিখতে হবে এবং নিয়মিত তেলাওয়াত করতে হবে। আপনি যদি আল কোরআনের নিয়মিত তেলাওয়াত করেন আপনাকে কেউ বাধা দিবে? আমরা অনেক সময় আঙ্গুল তুলে রাখি উপরের দিকে, কিন্তু যে কাজগুলো আমরা করতে পারি সেগুলোই করি না। আপনি কোরআন চর্চা করেন কেউ বাধা দিবে? প্রথম সাবজেক্ট আপনার কোরআন, এর তিলাওয়াত, এরপরে হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে নাহু সরফ শিখতে হবে, মাদ্রাসার যে ক্লাসিক্যাল বইগুলো আছে সরফের এবং নাহুর, এসো আরবি শিখি, আবু তাহের মেজবা শাইখের যে কোর্সগুলো আছে, বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছেন কওমি মাদ্রাসার, এবং যারা অ্যারাবিক সেকশনে খেদমত করছেন এদের কাছে গিয়ে পড়ে থাকেন, পড়ে থেকে অ্যারাবিকটা শেখেন। অ্যারাবিক শিখলে আপনি কোরআনের অর্থটা বুঝতে পারবেন, আর কোরআনের অর্থ না বুঝলে আল্লাহ নূর আপনার কলবে আসবে না। কোরআনের অর্থ না বুঝলে আল্লাহ নূর কোশ্চিন কালে আসবে না, আপনি খিদির হতে পারবেন না। এবং এই কোরআন কোনো সাম্প্রদায়িক বই নয়, এটা সবার জন্যে, এই কোরআন সবার জন্যে, পুরো মানব জাতির জন্যেই, শুধু আমাদের মুসলিমদের অথরিটি না, এটা আমাদের পৈতৃক সম্পত্তি নয়, এটা পুরো মানব জাতির জন্যে। এবং কোরআনের সাথে আপনাকে তাফসিরগুলো পড়তে হবে, আপনার কাছে যে তাফসিরটা ভালো মনে হয়, হোক সেটা জালালাইন অথবা মারিফুল কোরআন অথবা ইবনে কাসির, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটাই পড়েন। আমি এখানে সংকীর্ণ মানসিকতা,
আর মানহাজ মাযহাবের এই যে বিভক্তি এগুলো থেকে আপনাদেরকে ঊর্ধ্বে চিন্তা করতে বলছি। এগুলো ঊর্ধ্বে ওঠেন আপনি পরিপূর্ণ জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। একটা একটা সম্প্রদায়ের সাথে কানেক্টেড হয়ে থাকলে বাকিদের কাছ থেকে আর জ্ঞান পাবেন না, ফুল স্টপ। আপনি একটা সম্প্রদায়ভুক্ত হয়ে গেলে আপনি বাকিদের থেকে আর জ্ঞান পাবেন না। আপনার কাছে মনে হবে এটাই চূড়ান্ত হক, এর বাইরে কোনো হক নাই। কিন্তু আপনি যদি নিশ্চয়ই বিমানে চড়েছেন কখনো, যদি আপনি ফ্লাই করে থাকেন উপরে, উপর থেকে জমিনটাকে দেখতে যেমন লাগে, আপনি আকাশে আছেন এখন জমিনটাকে দেখেন কেমন লাগে, আপনাকে ওই জায়গা থেকে চিন্তা করতে হবে। আপনি সবার উপরে ওঠেন, বাহির থেকে সব কিছুকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কার মধ্যে কি আছে। আপনার চোখের সামনে পর্দা পড়ে যাবে, কথা কি বুঝতে পারেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। কোরআন শেখেন, তাফসির পড়েন, আপনি ফিকহি বিষয়ে উদার, ফিকহি বিষয়ে উদার হয়ে যান। এখানে কোনো সংকীর্ণতার অবকাশ নাই। ইসলামের বৈচিত্র্য ইসলামের সৌন্দর্য, ইসলামের এই বৈচিত্র্যটাই ইসলামের সৌন্দর্য। কেউ যদি বলে যে এই দল এটাই চূড়ান্ত হক, এর বাইরে হকের কোনো মানদণ্ড নাই, সে ডাহা মিথ্যা কথা বলছে। ফিকহি বিষয়ে সাহাবায়ে কেরাম উদার ছিলেন, যাদের কাছে যতটুকু দলিল পৌঁছেছে অতটুকুর আলোকে তারা তাদের দল বানিয়ে নিয়েছে। কিন্তু এর মাঝখানেও একটা উম্মতান ওয়াসাত আছে, মধ্যম পন্থায় চিন্তা আপনাকে করতে হবে, সংকীর্ণ মানসিকতা থেকে বের হতে হবে। ওই আব্বাসীয় খেলাফতের সময়, আব্বাসীয় খেলাফতের সময় যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছিল বাগদাদকে, এই জায়গাটা ভালো করে বোঝেন, যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছে বাগদাদকে, তখনও কিছু মানুষ বসে বসে ঝগড়া করছিল, বাহাস করছিল যে কাঁকড়া খাওয়া হালাল না হারাম। আমার কথা বুঝতে পারেন? কাঁকড়া খাওয়া হালাল না হারাম এটা নিয়ে বাহাস করছিল। অলরেডি মঙ্গোলিয়ানরা হামলা করে দিয়েছে, পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা এখন সেটাই করছি, পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদের যে অবস্থা এখন আমরা অভ্যন্তরীণভাবে এটাই করছি। কে হাত কোথায় বাঁধবেন, কে কোথায় পায়ে পা লাগাবেন কি লাগাবেন না, আস্তে আমিন বলবেন না জোরে বলবেন, তারাবির নামাজ সামনে তো একটা বাহাস আসবে, বিশ পড়বেন না আট পড়বেন, ঈদের নামাজ কত তাকবিরে পড়বেন, ইত্যাদি যে মাসআলাগুলোকে নিয়ে সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে ইখতিলাফ চলে আসছে, এগুলো নিয়ে আমরা কেয়ামত পর্যন্ত ইখতিলাফ করতেই থাকবো, বলেন ঠিক? তাই না? এটাই করছি আমরা, এবং সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে চতুর্দিক থেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেয়া হয়ে গেছে, খালি ফাঁসির কাষ্টে ঝোলা বাকি এখন আমাদের। উদাহরণটা এভাবে দিতে পারি আমি, যারা বোঝার তারা বুঝবেন ইনশাআল্লাহ। সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো? অনেকে দাঁড়িয়েছেন। ওখানে কিছু চোরাবালি থাকে, আছে চোরাবালি আছে, এই চোরাবালিতে কেউ যদি ডুবে যায় দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু, তারপরে তার কোমর, তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে। আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ এই দেহটা একটা চোরাবালিতে পড়েছিল, পরে তার প্রথমত টাকনু পর্যন্ত ডুবেছে, সে হাত পা ছোড়াছড়ি করছে আমাকে বাঁচাও, আমাকে উঠাও, চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন, তারা বলছে নড়াচড়া করবেন না, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আরও ডুবে যাবেন, ওইভাবে থাকেন। উম্মাহ বেচারা এভাবেই ছিল, তারপর আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল, সে অস্থির হয়ে ছটফট করছে আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মানুষ বলছে রিল্যাক্স, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন। এভাবে আস্তে আস্তে কোমর, আস্তে আস্তে বুক, এখন গলা পর্যন্ত ডুবে গেছে, এখনও উম্মাহ চিৎকার করছে আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না, নড়াচড়া করতে যায় না, ওইটাও ডুবে যাবে। কে টেনে তুলবে একে? এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই, আল্লাহ পাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। নতুন কোনো কওম আসবে ইনশাআল্লাহ, নতুন কোনো প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যারা এই উম্মাটাকে আবার তুলবে ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা জানি, আমরা আখিরুজ্জামান স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক নামাবেন, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই, আর ন্যাটো যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে না।
আচ্ছা কথা বুঝতে পারেন নাই, পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। আল্লাহ পাক এটা বলে দিয়েছেন সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা ইবনে মরিয়ামকে আল্লাহ পাক পাঠাবেন। হাদিসে এভাবে এসেছে তার চুল, তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাত পর্যন্ত লম্বা, চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে। এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে, কোন কোন রিলিজিয়নের মধ্যে থাকতে পারে ইসলাম ছাড়া? ইসলামই তো সেই রিলিজন যেখানে আপনি হায়েজ নিফাসের মাসআলা পাবেন, পররাষ্ট্রনীতিও পাবেন, অন্য কোথাও আছে? ঈসা ইবনে মরিয়ামের চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এটা পর্যন্ত বলা আছে। এবং আল্লাহ পাক বলেছেন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈসা ইবনে মরিয়াম প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় মাসিহুদ দাজ্জালকে হত্যা করবে ইনশাআল্লাহ। এবং এখান থেকে ওই জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খিলাফা বাস্তবায়ন করবেন। এটা কত বছর পর? এটা ননসেন্স প্রশ্ন। এটা কত বছর পর? এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন যে আদম আলী ইসলাম আর হাওয়া আলী ইসলাম যে গাছের ফল খেয়েছিলেন ওই গাছের নাম কি? এই প্রশ্ন যেমন ভিত্তিহীন ননসেন্স প্রশ্ন, এরকমই ননসেন্স প্রশ্ন হচ্ছে কত বছর পর এটা হবে, এটা দিয়ে আপনার কি দরকার? কত বছর পর হবে এ দিয়ে আপনি কি করবেন, আমি কি করব? কারণ আমরা তো অপদার্থ আগাছা, আমাদের সাথে এগুলো সাথ কি? আমাদের তো বেসিকই ঠিক নাই। ঈসা ইবনে মরিয়াম এর হাতে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পৃথিবীর খেলাফা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তখনকার যে প্রজন্মটা থাকবে এই প্রজন্ম ইনশাআল্লাহ ওই চোরাবালিতে ডুবে যাওয়া উম্মাহকে টেনে বের করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এখন সময়ের অপেক্ষা করে বসে থাকার জন্য আপনাকে পাঠানো হয়নি, আমাকে পাঠানো হয়নি। আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়েছেন। প্রথমটা বলছিলাম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এবং জ্ঞান অর্জনের প্রথম ধাপ হচ্ছে আল কোরআন, যে যে সেক্টরেই পড়াশোনা করেন। তারপরে আপনি আসবেন আরবি ভাষা সাহিত্যে, এরপরে আসবেন তাফসিরে অনুবাদে, এরপরে হাদিসের কিতাবগুলো পড়বেন, এবং লাভ দিয়ে কঠিন হাদিস পড়তে যাবেন না, রিকোয়েস্ট। আগে লাভ দিয়ে খপ করে সহি বুখারি ধরতে যাবেন না, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আই রিপিট, লাভ দিয়ে খপ করে সহি বুখারি ধরতে যাবেন না, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। বলতে পারেন যে বেদাতি কথা বলছি কিনা, এটা এটা ফকিহদের কথা, যারা ফুকাহা একরাম তাদের কথা। কারণ লাভ দিয়ে কেউ MBA পড়তে পারে না, লাভ দিয়ে কেউ মেডিকেল সায়েন্সের বই পড়তে পারে না, এক লাফে কেউ এই যে ডক্টরেট করতে পারে না, পারে? তাকে ধাপে ধাপে উঠতে হয়, আপনাকেও ধাপে ধাপে উঠতে হবে। হারিসে আরবাইন দিয়ে শুরু করেন, এই যে মাদ্রাসায় কওমি নিসাবে যারা পড়েছেন সবাই জানেন এই বিষয়গুলো, ফয়জুল কালাম দিয়ে শুরু করেন, ক্লাসিক্যাল বই বুলুগুল মারাম মিন আদিলাতিল আহকাম এগুলো দিয়ে আগান, মিশকাতুল মাসাবিহ দিয়ে আগান। মিশকাত পড়তেই তো দাঁত ভেঙে যায়, এত সহজ মনে করেছেন? দু চার পাতা হাদিস পড়ে নিজেকে মুফতি মনে করবেন না, ক্লাসিক্যাল বইগুলো অনেক কঠিন। এবং যারা আলেম ওলামা হয়েছেন এমনি এমনি হন নাই, সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আলেম হয়েছেন। যখন আপনি কম জানবেন তখন মনে হবে যে আমি অনেক জানি, যখন বেশি জানবেন মনে হবে কিচ্ছু জানি না। আমার কথা বুঝতে চেষ্টা করেন, যখন কম জানবেন মনে হবে অনেক জানি আমি, পণ্ডিত, এটা হালাল এটা হারাম, এটা জায়েজ এটা নাজায়েজ। যত বেশি জানতে থাকবেন, যত বেশি আলেম ওলামার সহবতে পড়ে থাকবেন, দেখবেন আপনি কিচ্ছু জানেন না। এবং যত দিন যাচ্ছে আমি নিজেকে এই জায়গায় ফিল করি যে আমি আসলে কিছুই জানি না। এবং আমি যেখানে বসে কথা বলছি, রাতের অন্ধকারে আমার কান্না আসে যে আমি যে এখানে বসে কথা বলছি তাহলে উম্মার কী অবস্থা বোঝা আমার শেষ। কথা বুঝতে পারছেন না? এখানে বসা উচিত ছিল এমন মানুষের যাদের হাতে ইসলামের বিজয় হবে, সেখানে আমার মতো নগণ্য মানুষ বসে আছে, আর তার সাথে একটা ছবি তোলার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। তারা চিন্তা করেন বাস্তবতা কি জিনিস। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুক, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইলের মতো ছেলে তৈরি করেন আলাইহিসসালাম, প্রত্যেকটা ঘরে ঘরে একটা ওমর এবং খালিদের মতো ছেলে তৈরি করেন, মারিয়াম আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো করে মেয়ে তৈরি করেন। আজকে থেকে 50 বছর পর এক রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। ইসলামের বিজয় হুট করে হবে না, আল্লাহ পাকের সিস্টেম সুন্নাহ, সুন্নাহ হচ্ছে আল্লাহ পাক হঠাৎ করে কিছু করেন না, রাত থেকে দিন হয়, ধীরে ধীরে হয়, দিন থেকে রাত হবে, ধীরে ধীরে হবে,
ধাপ করে রাত হয় না, ধাপ করে দিন হয় না। আর আমরা এটা আশা করে বসে আছি যে ধাপ করে মনে হয় ইসলাম বিজয় হয়ে যাবে, জি না। ঈসা ইবনে মারিয়ামের সেই সময় আসতেও দেখবেন অনেক পর্যায় পার হবে, বিশ্ব এই অবস্থায় থাকবে না, এক তৃতীয়াংশ মানুষই থাকবে না, ডেড। এবং কে জানে আগামী 10 বছরের মধ্যে নাও থাকতে পারে, আল্লাহ আলাম। যা শুরু হয়েছে বিশ্বে, যারা আমাদেরকে হিউম্যানিটি শিখাতো এক সময়, মানবতা শিখাতো, এরাই দেখবেন এখন অমানবিক আচরণ করছে। এটা ওপেন সিক্রেট, যারা আমাদেরকে মানবতার ধ্বজাধারী হয়ে আমাদেরকে মানবতা শেখায়, আমরা যদি বাধ্য হয়ে কারো কাছে বহির্বিশ্বের কাছে ঋণ চাই, আমাদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করে। আর এগুলো এখন সব মিডিয়াতে আসে, আমাদেরকে কিছু মনেই করে না। অ্যারোগেন্ট জাতি এই পশ্চিমারা, আল্লাহ পাক এমন কলুষণ লাগিয়ে দিবেন যে ওরা আপোষে মারামারি করে শেষ হয়ে যাবে, দেখে নিন। আল্লাহ পাক এমন কলুষণ লাগিয়ে দিবে যে পুরো ওই জায়গাটা ধসে যাবে। পৃথিবীর 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে এখনও, তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে, আর একটা অবশ্য পূর্ব দিকে যেখানে আমরাও থাকি, আর একটা হচ্ছে আমাদের আমিরুল মুমিনিনদের দেশে দুবাই, আরব কন্টিনেন্ট। তারা আমাদের এখন আমিরুল মুমিনিন না, অনেক মানুষ তাই মনে করেন, যে আরবিতে কথা বললেই আমিরুল মুমিনিন, কাবাঘর একটু ঘষা মাজা করলেই আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ, আপনি এক চোখ দিয়ে দেখেছেন, আপনার ভিতরের চোখ অন্ধ। ইসরায়েল পুরো জায়গা ক্যাপচার করে ফেলবে অচিরেই ইনশাআল্লাহ তাআলা, নাকের ডগায় বসেই, এবং মুসলিমরা মেনেও নিবে সেগুলা, তার সাথে বন্ধুত্ব করে ফেলবে, এবং সে ডমিনেট করবে পুরো আরব বিশ্বকে। চ্যালেঞ্জ করলাম, দেখে নিন ইনশাআল্লাহ তাআলা। আপনি এখন অন্ধ, ইমামুল মাহদি যখন আসবে তখন দেখবেন তার উপরেই চাপ সৃষ্টি করা হবে। ইমামুল মাহদিকে নিঃসন্দেহে সন্ত্রাসী বলা হবে যদি ওই সময় মিডিয়াগুলো থাকে, এবং মুসলিমরাই এগুলো ঢোল পিটাবে, দেখে নিন। এক শ্রেণীর মুসলিম বের হয়ে যাবে তখনও, যখন বলবে যে ইমামুল মাহদি খারেজি, এটাও বলবে। অপেক্ষা করতে থাকেন, জ্ঞান অর্জন করেন। প্রিয় ভাই, হাদিসের কিতাবের কথা বলছিলাম, আগে বড় জায়গায় যায় না, মিশকাত শেষ করেন, আস্তে আস্তে ইবনে মাজায় যান, তিরমিজিতে যান, আবু দাওয়াত পড়েন, নাসাই পড়েন, পরে যান বুখারী মুসলিমে, তখন গিয়ে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। আর এই পড়াশোনা করবেন কোথায়? একা একা বাজার থেকে যাব, পাবলিকেশন থেকে বই কিনবো, আরবি এবারত জবরজেদ পেশ দিয়ে আসে পড়বো, বাংলা অনুবাদ পড়বো, মুফতি হয়ে যাবো, তাই নাকি? শুক্রান, কে বলেছেন কথাটা? শুক্রান, ওস্তাদ লাগবে, ওস্তাদ, ওস্তাদ লাগবে, ওস্তাদ। আর ওস্তাদ খুঁজতে গিয়ে সাম্প্রদায়িক হন না, যে আমি এই মাজহাব ফলো করি, এই মাজহাবের বাইরে কোনো ওস্তাদ নিব না, আমি এই দল করি, এই দলের বাইরে কোনো ওস্তাদ নিব না, তখন কি হবে? আপনি দলীয় সাম্প্রদায়িকতায় চলে যাবেন, আপনিও তখন মুকাল্লিদ হবেন। মানুষকে মুকাল্লিদ বলছেন, আপনি নিজেও তো মুকাল্লিদ। একজন আলেম বই লিখেছেন, ধরেন আমার হাতে একটা বই আছে, নামাজ শিক্ষার বই, কথার কথা, তো এখন এই বইটার মধ্যে তিনি কিছু দলিল দিয়েছেন, রেফারেন্স দিয়েছেন, নামাজকে সাবিত করেছেন, আপনি এখন সেটা ফলো করছেন, হাদিসের নাম্বারগুলো দেওয়া আছে, আপনি ফলো করছেন, এ ফলো করে বলছেন আমি গায়রে মুকাল্লিদ, তোমরা সবাই মুকাল্লিদ। এই যে বইটা তিনি লিখলেন, আপনি তো লেখককে ফলো করছেন, লেখক যা লিখেছেন তাই ফলো করছেন, তো অবশ্যই আপনিও তার মাজহাব মেনেছেন, তার মতকে মানেন নাই, মেনেছেন নাকি? আপনি প্রত্যেকটা হাদিসকে যাচাই বাছাই করে দেখেছেন, কোনটা সহি কোনটা জয়ীফ দেখেছেন, তাহলে আপনি তার মত মেনেছেন, আর মত তো মানতেই হচ্ছে। এই মতটুকু না মানলে তো আমি দিন বুঝতেই পারবো না, পারবো? আমরা কি সবাই স্কলার, মুস্তাহিদ? আমরা কি সবাই ইস্তেহাত করার যোগ্যতা রাখি? তাহলে নিঃসন্দেহে এমন মানুষের কাছে যেতেই হবে যিনি ইস্তেহাত করার যোগ্যতা রাখেন। তিনি যখন গবেষণা করে একটা ফতোয়া দিবেন, আমি সেই ফতোয়াটাকে সর্বোচ্চ আমার সাধ্যমতো মেলানোর চেষ্টা করতে পারি, এবং অন্যান্য আলেমদের কাছে শরণাপন্ন হতে পারি যে আপনারা এটার ব্যাপারে কী মত দিচ্ছেন। কিন্তু আমাকে তো সাধারণ মানুষ হিসেবে আলেম ওলামার কাছে যেতেই হচ্ছে এবং মাজহাব মানতেই হচ্ছে। বিষয়টা এমন নয় যে আমি সরাসরি কোরআন সুন্নাকে মানতে পারি, পারি কি? কোরআন এবং সুন্নার প্রত্যেকটা জিনিস বোঝার সরাসরি যোগ্যতা আমার আছে? যদি না থাকে তাহলে মাধ্যম লাগে না? এই মাধ্যমটা কি নাজায়েজ? এই জায়গায় তো আমরা সমস্যায় ভুগছি, নিজে নিজে পণ্ডিত হয়ে যাই, আর নিজে নিজে বিভিন্ন দল উপদল খুলে বসে থাকি, মানুষকেও আহ্বান করতে থাকি, আর যে আমার আহ্বানে সাড়া দেয় না তাকে বলে দেয় তুমি খারেজি।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। উস্তাদ লাগবে উস্তাদ। তৃতীয় জিনিসটা হচ্ছে আপনি পড়াশোনা করবেন আলেম ওলামার সহবতে গিয়ে, এবং এই পড়াশোনাটা একা একা করতে পারবেন না। আপনি আপনি তাদের কাছে যাবেন, আরবির ক্লাসিক্যাল বইগুলো পড়বেন। এটা শুধু পড়ার জন্যে নয়, বরং তাদের সহবতে থেকে চরিত্র থেকে জ্ঞান শেখার জন্যে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যখন একটা মানুষের সাথে ওঠা বসা করবেন, তার চরিত্র দেখে আপনি সুন্নত শিখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কি ইসলাম শিখিয়েছিলেন, একটা কাগজের মধ্যে সূরা লিখে দিলেন, বাসায় যাও পড়ে নিও? সাহাবীদেরকে এমনভাবে শিখিয়েছেন? সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাত তার সহবতে এসে শিখেছেন, তাকে দেখে শিখেছেন। কেমন করে তিনি কথা বলেন, কেমন করে ওঠেন, কেমন করে বসেন, কেমন করে চিন্তা করেন, কীভাবে তিনি ঘোর সাওয়ার হন, বাসায় কী করেন, নামাজ কেমন করে পড়েন, প্রতিটা বিষয়।